সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রথম প্রকাশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই আয়োজনের মূল যে প্রতিপাদ্য সেটি আপনারা জানেন যে আমরা আমাদের দেশের প্রাজ্ঞজনদের, সংস্কৃতির নানা ক্ষেত্রে যারা বিশিষ্টজন তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাই, তাদের জীবনের প্রথম প্রকাশের কথাগুলো আমরা শুনি, তাদের গল্পগুলো আমরা শুনি। আর সবচেয়ে বড় যে কথা সেটি হচ্ছে যে এই প্রজন্মের তরুণ তরুণীরা যারা সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত, তারা তাদের জীবনের নানা সংগ্রামের কথা, তাদের জীবনের তাৎপর্যটা বুঝে নিজেদেরকে সেভাবে পুনর্গঠিত করতে পারে, সংগঠিত করতে পারে এবং স্বপ্ন দেখতে পারে। আজকে আমাদের আয়োজনের সঙ্গে আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং কবি, সংবাদ পাঠক, অনেক গুণের মানুষ মোনা চৌধুরী। কেমন আছেন মোনা? ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আছি ভালো। প্রথম প্রকাশ এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাইছি যে এই যে আবৃত্তির চর্চা কিংবা কবিতা লেখা, প্রথম শুরুটা হলো কিভাবে? লেখাটা একদম যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তখন থেকে একটু একটু করে লিখতাম। এর আগেও লিখতাম, স্কুল জীবনেও লিখতাম, কিন্তু লেখাটা মূলত যেটা একেবারে কবিতা আকারে, সেটা 2017 সাল থেকেই প্রকাশের মাধ্যমে মনে হলো যে হ্যাঁ, সামান্য কিছু হয়তো দাঁড় করাতে পেরেছে। আর আবৃত্তি চর্চাটা, মানে আবৃত্তিটা কখন শুরু হলো? আবৃত্তিটাও শুরু হয়েছে ছাত্রজীবন থেকে। ছোটবেলা থেকে বিভিন্ন স্কুলে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হতো ওগুলাতে অংশগ্রহণ করতাম ছোটকাল থেকেই। এরপরে যখন আপনি আরেকটু উঁচু শ্রেণীতে যখন উঠলেন, তখন কি স্কুলে কবিতা আবৃত্তি করতেন? হ্যাঁ করতাম, স্কুলেও করতাম, কলেজেও করেছি, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে করেছি। এই যে স্কুল কলেজ জীবনের যে কবিতা, আমরা অনেকে জানি যে তখন একটু তারুণ্যের কবিতার প্রতি মানুষের আগ্রহ থাকে, প্রেম প্রণয় দেশপ্রেম এগুলো সবচেয়ে বেশি আসে। ওই সময় পর্বে যে কবিতাগুলো আপনি পড়তেন, সেরকম একটি কবিতা আমাদের একটু শোনান। অনেক তো প্রেমের কবিতাই বেশি পড়া হয় আমার, অনেক কবিতাই পড়ি, আমাদের মুক্তিযুদ্ধের কবিতা, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, দেশের কবিতা সবই পড়ি। আমি পড়ছি কবি আসাদ চৌধুরীর লেখা শহীদদের প্রতি। তোমাদের যা বলার ছিল বলেছে কি তা বাংলাদেশ, শেষ কথাটি সুখের ছিল, ঘৃণার ছিল, নাকি ক্রোধের, প্রতিশোধের, কোনটা ছিল? নাকি কোনো সুখের, নাকি মনে তৃপ্তি ছিল এই যাওয়াটাই সুখের? তোমরা গেলে বাতাস যেমন যায়, গভীর নদী যেমন বাঁকা স্রোতটিকে লুকায়, যেমন পাখির ডানার ঝলক গগনে মিলায়, সাঁঝে যখন কোকিলে ডাকে কার্ণ শিখি ধূসর শাখে, বারুদেরই গন্ধ স্মৃতি ভুবন ফেলেছে, ফুলের গন্ধ পরাজিত স্লোগান আসে ধে, তোমার যা বলার ছিল বলেছে কি তা বাংলাদেশ। বাহ, যেটা সামগ্রিক অর্থে যে বক্তব্য আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ, একটা সোনার বাংলা যে স্বপ্ন, সেই জিজ্ঞাসাটাই এর মধ্যে আছে। এরপরে আপনি প্রথম বেতারের প্রকাশটা কখন হলো? বেতারের তো প্রকাশটা ঘটে আসলে সংবাদ পাঠের মাধ্যমে, বাংলা বিভাগে সংবাদ পাঠ করে প্রায় 6 বছরের মতো হয়ে গেল। আর আবৃত্তিও এখানে করেছি, আমন্ত্রিত অতিথি হয়ে এসেছি এভাবে আর কি। আমন্ত্রিত শিল্পী হিসেবে আপনি আবৃত্তি করেছেন। বাংলাদেশ টেলিভিশনে আপনার প্রথম কবে যাওয়া? বাংলাদেশ টেলিভিশনে কবিতার মাধ্যমে আবৃত্তির জন্য যাওয়া, সেটা 2012 থেকে। আর খবর যেটা বাংলাদেশ টেলিভিশনও তো খবর পড়ি, সেখানে 2021 থেকে। বা খুব ভালো। তো টেলিভিশনে যে কবিতাগুলো পড়া হয়েছিল তার ভিতর থেকে একটা কবিতা শুনতে চাই। আমি সৈয়দ শামসুল হকের পড়ি, আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজারে বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সাউতাকরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালচুক নামে চিত্রকলার থেকে,
এসেছি বাঙালি পাহাড় পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল পাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কামলার দেখি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমিরার হাজি সারিয়াতে থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলিও অগ্নিবীণার থেকে। এই কবিতাটি আসলে আমাদের জাতিগত পরিচয়, নৃতাত্ত্বিক এবং ঐতিহাসিক পরিচয়ের একটা দলিলের মতো। সৈয়দ শামসুল হকের এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। আমরা জানি যে কবিতা লেখেন, আপনার প্রথম কবিতার বই প্রকাশটা কবে হলো? প্রথম হয়েছে আমার 2017-তে। 2017-তে কাব্যগ্রন্থ একটি বেরিয়েছে, কল্পগ্রন্থও বেরিয়েছে। বইয়ের নাম? বইয়ের নাম, কল্পগ্রন্থ হচ্ছে অন্য প্রেম, আর কাব্যগ্রন্থের নাম অদৃশ্য জল। জল অদৃশ্য, তার মানে কি হৃদয়ের জল? সেটাই হতে পারে নাকি? চোখের জল তো দৃশ্যমান। যাই হোক, সেটা কবির তো অনেক ভাবনা থাকে, সেই ভাবনার ভেতর দিয়ে তার যাত্রা। অনেকে বলেন কবিতার বই তো তেমন বিক্রি হয় না, কি মনে হয়েছে কবিতার বই বের করার পরে? কবিতার সব শ্রেণীর মানুষ তো আর কবিতার বই হাত দেবে না, যারা গল্প উপন্যাস পড়ছে, কবিতা পড়ছে, ওখানের মধ্যেও তো শ্রেণী বিভাজন রয়েছে। তারপরও কিন্তু কবিতার বই ছুঁয়ে দেখেছে, কেউ কেউ কিনেছে। একেবারে যে সবাই কবিতার প্রতি খুব বেশি, কবিতার প্রতি সবার খুব আকৃষ্টতা রয়েছে সেটা কিন্তু না, গল্পের প্রতি দেখেছি, গল্প উপন্যাসের প্রতি কিন্তু খুব বেশি ঝোঁক রয়েছে। কবিতা একটা সারস্বত শিল্প এবং এটা অনেক উঁচু মার্গীয় ব্যাপার, এর রূপক, চিত্রকল্প, এর অনুভাবনাগুলো ধরাও কঠিন। হ্যাঁ, যেমন আমি কিন্তু গল্প লিখতে গেলে কিন্তু একটা খুব আনন্দ নিয়ে লিখতে গেলাম, একটা প্ল্যাটফর্মও খুঁজে পেলাম, কিন্তু দেখা যায় যে ওটাকে শেষ অবধি নিয়ে যাওয়াটা অনেক কঠিন কাজ। সেখানে কিন্তু কবিতার বিষয়টা আলাদা, আবার কবিতা লেখার বিষয়টা আবার আলাদা। আপনি প্রশিক্ষণ দেন, আমি জানি যে আবৃত্তির প্রশিক্ষণ দেন ছেলে মেয়েদের। এই সময়ের ছেলেমেয়েরা আবৃত্তির প্রতি কতটা মনোযোগী কিংবা তারা করতে চায় কি না? হ্যাঁ, এখন কিন্তু এই যে একটু আগে যেটা আপনি বললেন না, যে কবিতার যখন বই মেলাতে কি মনে হয় যে বই বিক্রি হচ্ছে কি না, সেখান থেকে যদি বলি, এখন কিন্তু একটু অন্যরকম। এখন কিন্তু মানুষ কবিতার প্রতি ঝুঁকছে, দেখা যায় যে আমাদের ওপার বাংলায়, এপার বাংলায় এই কবিতার মাধ্যমে কিন্তু একটা মেলবন্ধন হচ্ছে, এবং কবিতাটাকে কিন্তু এখন অনেকেই খুব সাধুবাদ জানাচ্ছে। বাচ্চাদের অভিভাবকরা শেখানোর জন্য তাদেরকে নিয়ে আসছে, সেটার একটা বিষয় হচ্ছে কি উচ্চারণ। এবং গ্রামের থেকে যে অনলাইনের মাধ্যমে আমরা যে প্রশিক্ষণটা দেওয়ার যে প্রচলন শুরু হয়েছে, বিশেষ করে করোনাকালীন সময়ে, সেটা করোনা আমাদেরকে যত কিছুই আমাদের নস্যাৎ করুক না কেন, আবার কিন্তু আমাদের কিছু ভালো দিকও এনেছে, তার মধ্যে কিন্তু এটা একটা বিষয়। গ্রামে অনেকেই কিন্তু আছে যেখানে উচ্চারণের জন্য কাজ করতে গিয়ে তারা উচ্চারণের জন্য কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, তারা কিন্তু শিখছে এসে। তো এই উচ্চারণের জন্যও কিন্তু অনেকে আসছে, শিখছে, কবিতার বিষয়টাকে খুব ভালোভাবেই নিচ্ছে এখন, আমার কাছে তাই মনে হয়। ধন্যবাদ। আর প্রথম বিদেশ কবে যাওয়া কবিতা নিয়ে কিংবা পারফরমেন্স নিয়ে, প্রথম কবে যাওয়া? বিদেশে আমার কখনোই যাওয়া হয়নি, প্রতি মাসেই আমার কাছে আসে, কিন্তু ওই সাংসারিক কারণে, বিভিন্ন কারণে বাইরে যাওয়া হয়নি। কবিতা নিয়ে আমার বাইরে যাওয়া হয়নি, কিন্তু অনেক আমন্ত্রণ আমি পাই। এখন জীবনের এই পর্যায়ে এসে প্রকৃতপক্ষে একজন সংবাদ পাঠক, একজন আবৃত্তি শিল্পী, একজন কবি, কোন পরিচয়টা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়? আমি তো প্রথমে সৃষ্টি করেছি, আসলে ওই সৃষ্টিশীল কাজ লেখা, ওই লেখক পরিচয়টাই আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ দেয়। স্বপ্নটা কি? স্বপ্নটা হচ্ছে আরো ভালো লিখি, লেখাটা ছড়িয়ে যাক, এবং লেখার যে জিনিসটা, মেসেজটা যেটা আমি দিতে চাই, সেটা যেন ঠিকঠাক বোঝাতে পারি পাঠকদের। যদিও লেখার বিষয়বস্তু ভিন্ন হয়ে যায়, এক এক পাঠক এক একভাবে কিন্তু বিষয়গুলো নেয়, স্বপ্ন ওটাই যে শিল্প সাহিত্য নিয়ে কাজ করে যাচ্ছি, এটা নিয়েই বেঁচে থাকা। কারণ একটা মানুষ দেখবেন 9টা-5টার যে চাকরিটা করে, সেটা কিন্তু সে সারা জীবন করতে পারবে না। এই শিল্প চর্চাটা সারা জীবন করে যাওয়া যায় এবং আনন্দ নিয়ে বেঁচে থাকা যায়, এইটাই আমার স্বপ্ন। সবচেয়ে প্রিয় কবিতার আবৃত্তি শুনতে শুনতে শেষ করতে চাই, নিজের লেখা। আচ্ছা,
প্রেম তুই বইটা থেকে আমি একটু পড়ছি, কারণ প্রেম তুই এটা আমার এই 2022 একুশে বইমেলায় এটা বেরিয়েছিল, ওখান থেকে পড়ছি। যেমন এখানে কোনো শিরোনাম নেই, শিরোনাম প্রেম তুই। আমি প্রেম তুই বইটি হতে আমার 10 নং স্তবকটি পড়ছি। শীতের শুরুতে অভিমান গাছে জমে, অদ্ভুত জ্বালা কুয়াশায় গেছে ছে। আমি কোনো মন্ত্রতন্ত্র দোয়াতরও জানি নে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে সব। গ্রীষ্মের অনলে যেভাবে দহন হয়, যা কিছু হচ্ছে দিনে রাতে বুঝতে পারছি প্রেম কাকে বলে। আমি কোনো মানত উপসে নেই, নিজেকে ডুবতে দেখেছি ক্ষণে ক্ষণে, কষা মাংস নাড়তে গিয়ে তার শরীরের ঘ্রাণ লেগেছে নাকে। ভেজা কাপড় নাড়তে গিয়ে রোদের ছাঁটে মনে হলো সে চুম দিয়েছে গালে। চোখ আটকে যেত পাড়ার ঝুপড়ি দোকানে, সূর্যাস্তের মতো নিজেকে দেখেছি প্রতিটি সূর্যোদয়ে। প্রেমের গল্প উপন্যাসের পোকা যে জন, তাকেই খাচ্ছে প্রেমে। এই সময়ে এভাবে অনুভূতি থাকুক জেগে, উপভোগ চেপে থাক, লুকিয়ে থাক কাশবনে। কুয়াশায় উষ্ণতা, জল কাঁপে তাপে, ওই দূরে তটিনি ভাসে ভাটিয়ালি সুরে। কৃষকের ঘরে ঘরে হেমন্ত উৎসব, এই ঝরা পাতায় তুমি আমার খেজুরের রস। আমি না হয় ঝাল টক তেতো করলা, তুমি আমার শীত কম্বল পুরো 12 মাস। খুবই চমৎকার কবিতা, আর এই শীতের সময় এরকম একটি কবিতা আমাদের বেশ ভালো লাগলো। মনে আপনি ভালো থাকবেন প্রিয় শ্রোতা বন্ধুরা। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রথম প্রকাশ অনুষ্ঠানে আজকের অতিথি ছিলেন বিশিষ্ট কবি, আবৃত্তি শিল্পী এবং সংবাদ পাঠক, সংগঠক, প্রশিক্ষক আমাদের মোনা চৌধুরী। তাকে পেয়ে আমরা খুব আনন্দিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখা হবে আগামী অনুষ্ঠানে, আরও কোনো নতুন অতিথির কথা শুনবো আমরা, এবং আমরা প্রাণিত হব নতুন নতুন অতিথির কথা শুনে। ভালো থাকবেন সবাই।